নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চামক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমত খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকায় কার বিরুদ্ধে এইবার মুকুলি হুঙ্কার যুব প্রজন্মর সার্থক জুবিন গার্গর। জুবিন গার্গর মন্তব্য, সরকারে কা আনিলে আপনার বিজেপিক ভোট নিদিব। হিমন্ত বিশ্ব শর্মা, জিপি সিং, কাকো মই খাতির নকরু, এই মন্তব্য জুবিন গার্গর। কার বিরুদ্ধে পুনের গরজি উঠিল যুব প্রজন্মর সার্থক জুবিন গার্গ। কা আর বিজেপির বিরুদ্ধে স্থিতি প্রকাশ জুবিন গার্গর। মই থাকালেক কা বলবৎ হব নয়, এই মন্তব্য জুবিন গার্গর। জুবিন গার্গে কয় যে হিমন্ত বিশ্ব শর্মা, ডিজিপি জিপি সিংক মই কাকো খাতির নকরু। কার বিরুদ্ধে মই পূর্বর স্থিতিতে অটল আছো। কা আহিলে আপনার বিজেপিক ভোট নিদিব, রাজ্যবাসীক এই আহ্বান জুবিন গার্গর। মই প্রতিবাদ করিলে মোক আরক্ষী মারিব, আর সেই একখানি আরক্ষী মোক নিরাপত্তা দিয়ে। এয়া কেতিয়াও গণতন্ত্র হব নয়। মোদিয়ে গণতন্ত্র নোহা করে পেলাইছে। পাঁচটা লড়া মরি গল আর কাকো মরবলে নিদিও। বাক্সার মুসলপুর মঞ্চর পরাই জুবিন গার্গর এই হুঙ্কার। পরবর্তী খবর, গুহাটীত মন্ত্রীর কনভয়ের এসকট বাহনের খুন্দাত নিহত হওয়া যুবকর ঘটনা সন্দর্ভত গোচর পঞ্জীয়ন করা হয়েছে। দিসপুর থানাত রুজু হল ভিভিআইপি এসকট দুর্ঘটনার গোচর। মন্ত্রীর কনভয়ের বিরুদ্ধে রুজু হল গোচর। দিসপুর থানাত রুজু হল ভিভিআইপি এসকট দুর্ঘটনার গোচর। ডিজিপির নির্দেশত আরক্ষীয়ে গোচর রুজু করলে এসকট বাহনের চালকর বিরুদ্ধে। ভিভিআইপির এসকট বাহনের খুন্দাত নিহত হয়েছিল রূপম বরা নামের এজন যুবকর। আর কনভয়ের বলেরো বাহনে মহতিয়াই নিছিল দুর্ভগীয়া রূপমর বাইকখন। ঘটনা সন্দর্ভত 198/24 নম্বরত গোচর রুজু দিসপুর থানার। আর দুর্ঘটনা সংঘটিত করা আরক্ষীর বলেরো বাহনখন জব্দ করেছে দিসপুর আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে এই ঘটনা সন্দর্ভত বাতরি সম্প্রচার করার বিরত আছিল রাজ্যের একাংশ মূলভিত্তির সংবাদ মাধ্যম। কিন্তু এই ঘটনা সন্দর্ভত সবিস্তারে বাতরি প্রকাশ পাইছিল আমার এই চ্যানেলত। আর তারপিছতে তাৎক্ষণিকভাবে দিসপুর আরক্ষীয়ে গোচর রুজু করেছে। লগতে দুর্ঘটনা সংঘটিত করা আরক্ষীর বলেরো বাহনখন জব্দ করেছে দিসপুর আরক্ষীয়ে। আজির দিন এই কথা জানাইছে আরক্ষী ডিজিপি জিপি সিংয়ে। পরবর্তী খবর, রাজ্যবাসীল ভাল খবর। অহা 9 মার্চত রাজ্যের প্রায় 6 লাখ লোকে লাভ করব সরকারি ঘর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শুভোদ্বোধন করব এই বৃহৎ কার্যসূচীর। অহা 9 মার্চত রাজ্যের লাখ লাখ লোকে লাভ করব সরকারি ঘর। রাজ্যের 5,55,555গাকিয়ে লাভ করব সরকারি ঘর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে একেলগে উদ্বোধন করব এই ঘর সমূহ। দুটা বছরের ভিতর 9 লাখ হিতাধিকারীদ সরকারি ঘর আগবা হয়েছে। আর পরবর্তী সময় পুনের লাখ লাখ লোক প্রদান করা হব PMAY ঘর। সরকারি ঘর লাভ করবলে কি ধরনের আবেদন করব আপনি চাও আহক। PMAY ঘরের আপনি অনলাইন যোগে আবেদন করবলে লগ ইন করব PMAYMIS.gov.in। এই ওয়েবসাইটত ভিজিট করার পিছত আপনাদের সিটিজেন এসেসমেন্টত ক্লিক করব। আর তারপর আবেদন পত্র পূরণ করে সাবমিট করব। প্রপত্রত ব্যক্তিগত বিবরণ, যে নাম, ফোন নম্বর, ব্যাঙ্ক একাউন্ট নম্বর আর উপার্জনের বিবরণ দিব লাগিব। লগতে আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট ফটোর প্রয়োজন হব আবেদন করবলে। আর আবেদন করবলে আপনাদের নিকটবর্তী CSC কেন্দ্রের পরাও PMAY প্রপত্র সংগ্রহ করে ঘরের আবেদন করব পারিব। আবেদন করার পাছতে আপনি লাভ করব সরকারি ঘর। উল্লেখযোগ্য যে PMAY ইউর সময়সীমা 2024 চনের 31 ডিসেম্বর বৃদ্ধি করা হয়েছে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবর জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালে এই ভিডিওত লাইক করা নাই তেনতে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, রাজ্যত পুনের কার বিরুদ্ধে আন্দোলন হবই। ডিজিপি জিপি সিংর বাপেকর বাপেকেও আমাক বারণ করব নয়। ডিজিপি জিপি সিংলে ভয় নকরু। ডিজিপি জিপি সিংয়ে মাফিয়া ডনের দরে কথা কই আছে।
ডিজিপি জিপি সিংয়ে অসমীয়া জাতিক রঙা চকু দেখাবলৈ কোৱাত অধিকার পালে এই হুংকার বিধায়ক অখিল গগৈ। ডিজিপি জিপি সিংক এইবার হুংকার বিধায়ক অখিল গগৈ। রাজ্যত পুনৰ কার বিরুদ্ধে আন্দোলন হবই, কার বিরোধী প্রতিবাদক কোনেও বাধা দিব নোৱাৰে। ডিজিপি জিপি সিংৰ বাপেকৰ বাপেকেও আমাক বারণ করব নোৱাৰে। ডিজিপি জিপি সিংলৈ আমি ভয় নকৰো। ডিজিপি জিপি সিংয়ে অসমীয়া জাতিক রঙা চকু দেখাবলৈ কত অধিকার পালে? অসমীয়া জাতিক রঙা চকু দেখার অধিকার নাই ডিজিপি জিপি সিংৰ, এই মন্তব্য বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈয়ে লগতে কয় ডিজিপি জিপি সিং পুলিশের মুরব্বী, গতিকে পুলিশের মুরব্বীর দরে কথা কোক। ডিজিপি জিপি সিংয়ে বর্তমান গুন্ডা বাহিনীর মুরব্বী হিসাবে কথা কই আছে। ডিজিপি জিপি সিংয়ে মাফিয়া ডনের দরে কথা কই আছে। কত এই অধিকার পালে ডিজিপি জিপি সিংয়ে? এইবার সম্মুখ সমরত নামিছে বিধায়ক অখিল গগৈ আর আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং। আর ইপিনে বিধায়ক অখিল গগৈকে উভতি ধরেছে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। জিপি সিংয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় বিধায়ক অখিল গগৈয়ে মর ভগবান সতীক প্রয়াত পিতৃ তথা পূর্বপুরুষ সকলক মন্তব্য নকরিব, মর বৃত্তিগত কর্তব্য পালনের সঙ্গে আপনি একমত নহব পারে অথবা আপনার সঙ্গে মর মতানৈক্য থাকিব পারে, এই ক্ষেত্রে আপনার নিজস্ব মত অথবা বিরোধিতা সাব্যস্ত করবর আইনি ব্যবস্থার লগতে আন বিকল্প গ্রহণের সুবিধা আছে। কিন্তু ইয়ার বিপরীতে এই সন্দর্ভত অনাকাঙ্ক্ষিতভাবে মর প্রয়াত পিতৃ আর পূর্বপুরুষের প্রসঙ্গ টানি আনি অপমানসূচক মন্তব্য প্রকাশ করেছে। এনে অবাঞ্ছিত বৃত্তিগত বিতর্ক আর রাজহুয়া বক্তব্যের পর আঁতরত থাকক বিধায়ক অখিল গগৈ। এক ফেসবুক পোস্ট যোগে বিধায়ক অখিল গগৈক এই আহ্বান জানালে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে। পরবর্তী খবর, পুনের হুড়াহুড়ে বাড়িছে সোণরূপর দাম, আজির দিনট গুহাটী মহানগরীত কিমান দাম চাও আহক। দেখা গৈছে যে আজি সোণর দাম বুধবারের তুলনাত বৃদ্ধি পাইছে, আনহাতে সামান্য পরিমাণে হ্রাস পাইছে রূপর দাম। 22 কেরাট সোণর দাম বুধবার আছিল প্রতি 10 গ্রামত 61,050 টাকা, আর আজির দিনট 22 কেরাট সোণর দাম হয়েছে প্রতি 10 গ্রামত 61,300 টাকা, আর 24 কেরাট সোণর দাম বুধবার আছিল প্রতি 10 গ্রামত 64,100 টাকা, আর আজির দিনট 24 কেরাট সোণর দাম প্রতি 10 গ্রামত হয়েছে গই 64,370 টাকা, আর সামান্য পরিমাণে হ্রাস পাইছে রূপর দাম। পরবর্তী খবর, পুনের বন্দুকের শব্দত কপি উঠিল রাজ্য, এইবার আরক্ষীর জিম্মারপা পলায়ন করা চুরিকাণ্ডর অভিযুক্তক আরক্ষীর এনকাউন্টার, এই সন্দর্ভত তিনিচুকিয়া মাকুম আরক্ষীর বিশেষ অভিযান। রাজ্যত পুনের আরক্ষীর এনকাউন্টার, পুনের গরজি উঠিল আরক্ষীর বন্দুক, এইবার চুরিকাণ্ডত অভিযুক্তলে লক্ষ্য করে আরক্ষীর গুলিচালনা। আরক্ষীর গুলিত আহত হয়েছে মুন্না শাহ নামের এগারী যুবক, বাওভরিত গুলি লাগিছে লোহারি কসারি গাঁওর মুন্নার, আরক্ষীর জিম্মারপা পলুয়ার চেষ্টা করতে গুলিচালনা আরক্ষীর। উল্লেখযোগ্য যে মাকুম শহরের কেবাটাও চুরিকাণ্ডর সঙ্গে মুন্না জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়েছে, আর বুধবারে শহরখনের 4খনক দোকানত সংঘটিত হয়েছিল চুরি। তিনিচুকিয়া মাকুম আরক্ষী অভিযান চলা আটক করেছিল মুন্নাক, আর বর্তমান গুলিবিদ্ধ মুন্নাক ভর্তি করা হয়েছে আসাম মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তী খবর, দুর্বল অনুভব জ্বর বমি হলে লগেলগে যাওক চিকিৎসকর কাখলৈ, কেন গোয়ালপাড়াত অচিন রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জন লোকর, লগতে এই রোগত আক্রান্ত হয়েছে আর বহুত লোক, এই সন্দর্ভত গাঁওখনত ইতিমধ্যে আরম্ভ হয়েছে চিকিৎসা সেবা। দুর্বল অনুভব জ্বর আর বমি হলে লগেলগে যাওক চিকিৎসকর কাখলৈ, গোয়ালপাড়াত অচিন রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জন লোকর, গোয়ালপাড়ার 7খনক গাঁত আতঙ্কময় পরিস্থিতি বর্তমান, নদিয়াপাড়া বরজোড়া দোয়াপাড়া বামুনডাঙ্গাত অচিন রোগ দেখিলে পয়া গৈছে, অচিন রোগ বিয়পিছে মজাইপাড়া হাতদামাল আর তিলাপাড়া গাঁত, এই গাঁও কেখনের প্রায় 14 জনক লোকে হেরাইছে প্রাণ আর মৃত্যু হয়েছে বহু যুবক যুবতীর।
60 জনেরও অধিক লোক আক্রান্ত হয়েছে এই অসীম রোগত। জ্বর, বমি, দুর্বল হওয়ার লক্ষণ দেখা দিয়ে এই রোগী সকলের শরীরত, আর ইয়ার পিছতে মৃত্যুর মুখত পড়ে আক্রান্ত ব্যক্তিজন। খোয়া পানির পর এই রোগের উৎস বলে ধারণা করা হয়েছে। আর এই সন্দর্ভত গাঁও কেক উপস্থিত হয়েছে ইতিমধ্যে চিকিৎসকর দল।